Hello friend, welcome to my new lecture video. I am Muhammad Tariqul Islam. In my previous lecture video, ami tomaderke dekhechhilam je ashole amra ekta instruction theke kibhabe instruction format design korte pari. To ami shekhane tomaderke ei duri chart o dekhechhilam je kibhabe amra ei duri chart theke r is er value ebong r m mode er value calculate korte pari. To ami shekhane tomaderke ekta example o dekhechhilam. To ami amar ei ek lecture video te aro koyekti example tomader dekhabo je amra kibhabe instruction theke instruction format toiri korte pari jate tumi instruction format toiri korar bishoyti aro beshi sposto hao. তো এখানে দেখো আমরা এখানে একটা ইনস্ট্রাকশন ব্যবহার করছি যেটা কি কোন অ্যাড্রেসিং মোডে আছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে আছে তো এখানে দেখো আমি ইনস্ট্রাকশনটা হচ্ছে মুভ সিএল বেজ রেজিস্টার বিএক্স তো এখানে কিন্তু আমি এটাকে ইনডাইরেক্ট ব্যবহার করছি তার মানে বেজ রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালু বলতে এখানে আমি একটা অ্যাড্রেস রেখেছি সেই যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের ভ্যালুকে আমি কি করব সিএল রেজিস্টারে কপি করব তো প্রথমে আমার কি করতে হবে মুভ এর অপারেশন কোডটি লিখে ফেলতে হবে তো আমি জানি মুভ এর অপারেশন কোড হচ্ছে 100010 তাহলে আমি প্রথমে কি করব আমি মুভ এর যে অপারেশন কোডটা সেটা লিখে ফেলব যে 100010 তো এটা হচ্ছে আমার মুভ এর অপারেশন কোড দেন আমার কি করতে হবে ডি এর ভ্যালু দিতে হবে তো আমরা জানি যে ডি এর ভ্যালু হয় যে আমরা কাকে রেফারেন্স হিসেবে ধরছি যদি সোর্স কে রেফারেন্স হিসেবে ধরি তাহলে ডি এর ভ্যালু হয় 0 আর যদি ডেস্টিনেশন কে রেফারেন্স হিসেবে ধরি তাহলে আমাদের ডি এর ভ্যালু হয় 1 তো আমরা সব সময় চেষ্টা করব যে আমাদের জেনারেল পারপাস রেজিস্টার থাকবে এই জেনারেল পারপাস রেজিস্টারটিকে রেফারেন্স হিসেবে ধরার এটাও কিন্তু আমাদের জেনারেল পারপাস রেজিস্টার কিন্তু এটা কিন্তু এখানে আমাদের ইনডাইরেক্টলি ব্যবহার করা হয়েছে তো আমরা সব সময় ক্লিয়ার যে রেজিস্টারটি মানে যেটা যেটা জেনারেলি ইউজ হচ্ছে সেই রেজিস্টারটিকে ব্যবহার করার চেষ্টা করব কারণ আমরা কিন্তু এই রেজিস্টারের আর ইজ এর ভ্যালু সহজেই ক্যালকুলেট করতে পারবো এটা যদি জেনারেল পারপাস রেজিস্টার আমরা কিন্তু এটাকেও ইচ্ছা করলে রেফারেন্স হিসেবে ধরতে পারি কিন্তু আমরা সবসময় যেটা ফ্রি আছে সবসময় চেষ্টা করবো সেই রেজিস্টারটাকে রেফারেন্স হিসেবে ধরার তাহলে এখানে আমরা রেফারেন্স হিসেবে ধরবো কাকে সিএল কে তাহলে সিএল মানে কি হবে আমার বিএল থেকে বিএক্স থেকে সিএল এ ডেটা যাবে তাহলে সিএল কে যেহেতু রেফারেন্স হিসেবে ধরছে তখন আমি এখানে কি লিখবো টু তার মানে bx টু cl যেহেতু 2 লিখছি তার মানে বুঝতে পারছি আমি cl কে রেফারেন্স হিসেবে ধরেছি আসলে এই জিনিসটা তোমরা করবা স্যারকে বোঝানোর জন্য তাহলে স্যার যদি তোমরা বুঝতে পারে যে আসলে তোমরা কোনটাকে রেফারেন্স হিসেবে ধরছো মাইক প্রসেসর ইচ্ছা মতো রেফারেন্স হিসেবে ধরবে কিন্তু স্যার যাতে বুঝতে পারে এই জন্য তোমরা কি করবা এখানে তোমাদের যে একটি টিচার নদে বুঝিয়ে দেবা যে তোমরা কাকে রেফারেন্স হিসেবে ধরছো আমরা যেহেতু cl কে রেফারেন্স হিসেবে ধরছি এই জন্য এটা কি ডেস্টিনেশন তাহলে কি লিখলাম 2 তাহলে আমরা যদি ডেস্টিনেশনকে রেফারেন্স হিসেবে ধরি তাহলে কি হয় ডি এর ভ্যালু হয় 1 তাহলে ডি এর ভ্যালু হবে এখানে কত 1 তো w হয় কি আমরা কত বিট এটা নিয়ে কাজ করছি যেহেতু আমি এর ভ্যালুটা সেল এর মধ্যে রাখবো তো আমরা বুঝতে পারছি আমরা 8 বিট এটা নিয়ে কাজ করছি তো আমরা জানি 8 বিট এটা নিয়ে কাজ করলে w এর ভ্যালু কত 0 দেন আমরা মোডটি পরে লিখে আগে যাকে রেফারেন্স হিসেবে ধরছি তার r is এর ভ্যালু কত তাকে স্পেসিফাই করার জন্য r is এর ভ্যালু কত হয় সেটা আমরা আগে লিখে ফেলি যে cl একে স্পেসিফাই করার জন্য আমরা জানি r is এর ভ্যালু কত 001 তাহলে দেখো w = 0 w = 0 ঠিক আছে আর r is এর ভ্যালু হবে কত 001 তাহলে এটা ভ্যালু হবে 001 তাহলে r is এর ভ্যালু হলো 001 এবার আমরা মুভ আর rm সিলেক্ট করব কার জন্য আমার আরেকটি যে অপারেন্ড আছে bx রেজিস্টার এর জন্য তাহলে bx রেজিস্টারের মুভ আর rm যদি বের করতে চাই তাহলে bx রেজিস্টার সে কোথায় bx রেজিস্টার সে এখানে লাস্টে তো এই ক্ষেত্রে দেখো আমার মুভ হচ্ছে কত এটা হচ্ছে আমার মুভ জানি আমরা জেনারেল পারপাসের জন্য সবগুলোটা মোড হচ্ছে 11 আর এগুলোর জন্য ভিন্ন ধরন ভিন্ন ধরনের মোড হতে পারে তো বিএক্স এর জন্য মোড হচ্ছে আমার 00 তাহলে বিএক্স এর জন্য মোড আমি লিখে দিলাম কত আমার 00 দেন আমার আরএম ভ্যালু তো বিএক্স এর জন্য আরএম ভ্যালু কত আমার এই যে আরএম ভ্যালু এটা হচ্ছে আরএম ভ্যালু এগুলো হচ্ছে আমার আরএম ভ্যালু তো আরএম ভ্যালু কত আমার 3টা 1 তার মানে 7111 তো এটা কিন্তু আমার এই ইনস্ট্রাকশনের জন্য ইনস্ট্রাকশন ফরম্যাট তৈরি করা শেষ তো তো আরেকটা एग्जांपल যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে দেখো এখানে আমি একটি ইনডাইরেক্ট অ্যাড্রেস ব্যবহার করছি আবার এর সঙ্গে কিন্তু 8 বিটের ডিসপ্লেসমেন্ট ইউজ করছি তো এই ক্ষেত্রে দেখো এখন যদি আমি ইনস্ট্রাকশন ফরম্যাট তৈরি করতে যাই তাহলে মুভের জন্য ইনস্ট্রাকশন তো আমরা জানি মুভের ক্ষেত্রে ইনস্ট্রাকশন এর আগে আমি দেখালাম যে মুভের জন্য ইনস্ট্রাকশন অপকোড অপারেশন করতে আমার কত হবে সরি মুভের জন্য অপারেশন করতে হবে হচ্ছে আমার 100000001 জিরো এটা কিন্তু ফিক্সড মুভের জন্য তখন আমি কি করব যে ডি তো ডি বললাম কি আমি রেফারেন্স হিসেবে কাকে দেব দেখো এখানে ফ্রি আছে কে টেস্ট রেজিস্টার ডি এসটা আছে আমার ফ্রি মানে জেনারেল পারপাস রেজিস্টার ডি এসটা আমার ফ্রি আছে তাহলে আমি এটাকে আমি রেফারেন্স হিসেবে ধরতে পারি তাহলে আমি কি করব ডি এস থেকে আমি ভ্যালু যাবে কোথায় এই অ্যাড্রেসটিতে তাহলে দেখো ডি এস থেকে এখানে আছে তাহলে কি লিখব ফ্রম তার মানে এখানে আমরা কাকে রেফারেন্স হিসেবে ধরলাম সোর্স কে
রেফারেন্স হিসেবে ধরলাম, যদি সোর্সকে রেফারেন্স হিসেবে ধরি তাহলে আমরা জানি যে ডি এর ভ্যালু হবে কত, অবশ্যই 0। দেন এখন W, তাহলে দেখো W ভ্যালুটা কত হবে, এখানে কত বিট ডেটা নিয়ে কাজ হচ্ছে, ডিএস মানে 8 বিট ডেটা নিয়ে কাজ হচ্ছে, যেহেতু 8 বিট ডেটা নিয়ে কাজ হচ্ছে তাহলে W ভ্যালু কত হবে, অবশ্যই 0 0। দেন মুড, মুডের আগে আমরা কি করবো, রেজিস্টার ভ্যালুটা বসিয়ে দেবো, তো রেফারেন্স ব্যবহার করছি কাকে, ডিএস, তাহলে ডিএস এর জন্য আমার আর ইস এর ভ্যালু কত সেটা এখন আমরা এখানে বসাই দেবো, তাহলে ডিএস এর জন্য রেজিস্টার ভ্যালু বের করে, তাহলে ডিএস, তাহলে এর জন্য হচ্ছে আর ইস এর ভ্যালু হচ্ছে 110, তাহলে আর ইস হচ্ছে 111110। দেন আমার মুড এবং আরএম, তাহলে মুড এবং আরএম আমার কার জন্য বের করতে হবে, দেখো এস আই এর জন্য এবং এর সঙ্গে 8 বিটের ডিসপ্লেসমেন্ট। আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, আসলে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এস আই আমার যে অ্যাড্রেসটি আছে, যে অফসেট অ্যাড্রেস আছে, সেই অফসেট অ্যাড্রেসের থেকে 43 এস হেক্সাডেসিমেল, তাহলে আমার ডেসিমেলের কথা হয় এটা 67 হয়, তার মানে এখানে যে মেমোরি লোকেশনটা আছে সেই মেমোরি লোকেশনের সাথে 67 যোগ করে যে মেমোরি লোকেশন হবে সেই মেমোরি লোকেশন ডাটা আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এর মেমোরি অ্যাড্রেস যদি হয়, মনে করো যে অফসেট অ্যাড্রেস যদি হয় 4000, তো এর সঙ্গে আরও কী করতে হবে, আরও 67 যোগ করতে হবে, 43H মানে 67 যোগ করলে আমার যে মেমোরি লোকেশন হয় সেই মেমোরি লোকেশনে আমার কি এই ডেটাটাকে সেন্ড করতে হবে। তাহলে আমার কী করবো, এসআইয়ের সঙ্গে 8 বিটের ডিসপ্লেসমেন্টের জন্য মোড আমার কী হয়, মানে অ্যাড্রেসিং মোডটা কী হবে এবং আরএম এর ভ্যালু কী হবে, তাহলে এদিকে মোড এদিকে হচ্ছে আরএম এর ভ্যালু, তাহলে আমি খুঁজতে হবে এসআই এর সঙ্গে 8 বিট ডিসপ্লেসমেন্ট। তো আমরা জানি এখানে কোনো ডিসপ্লেসমেন্ট নেই, এখানে আছে 8 বিটের ডিসপ্লেসমেন্ট এবং এখানে আছে আমার 16 বিটের ডিসপ্লেসমেন্ট, তাহলে এই ঘরটা আমার 8 বিটের ডিসপ্লেসমেন্টের জন্য। তাহলে দেখো সোর্স ইন্ডেক্সের সঙ্গে 8 বিটের ডিসপ্লেসমেন্ট আছে কোথায়, এখানে, তাহলে এর জন্য আমার মোড হচ্ছে কত, 01, তাহলে এটার জন্য আমার মোড হচ্ছে 01, তাহলে মোড আমি লিখে ফেললাম কত, 01। দেন এর জন্য আমার আরএম এর ভ্যালুটা কত, এর জন্য হচ্ছে আমার আর এম এর ভ্যালুটা হচ্ছে আর এম, এই যে আর এম এর ভ্যালু হচ্ছে কত, 100, তাহলে আর এম এর ভ্যালু হবে কত, 100। তাহলে দেখো এখন কিন্তু আমার বুঝতে পারলো, এখন কিন্তু মাইক্রোসফট বুঝতে পারবে যে আমাকে মুভ অপারেশন করতে হবে এবং কাকে রেফারেন্স হিসেবে ধরবে, কত বিটের ডেটা নিয়ে কাজ করবে, কোন মোডে কাজ করবে, কোন কোন রেজিস্টার নিয়ে কাজ করবে, এটা কিন্তু সে বুঝে গেছে যে আমার সোর্স আমাকে কাজ করতে হবে কাকে কাকে নিয়ে, ডিএসকে নিয়ে এবং সোর্স ইন্টারফেসের সঙ্গে 8 বিট ডিসপ্লেসমেন্ট নিয়ে, এটা কিন্তু মাইক্রোসফট জানে। কিন্তু মাইক্রোসফট এটা কি কি জানে যে 8 বিটের ডিসপ্লেসমেন্ট আসলে কত, সেটা কিন্তু মাইক্রোসফট জানে না। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যখন দেখেছিলাম যে একটি ইনস্ট্রাকশন ফর্মেট যখন দেখেছিলাম, তখন দেখেছিলাম যে এটা ইনস্ট্রাকশন ফর্মেটের সঙ্গে কিন্তু আরও দুইটা অপশন, আরও দুই বাইট ছিল, কী কী ছিল, একটা ছিল আমার লোয়ার 8 বিট ডিসপ্লেসমেন্টের জন্য আর একটা ছিল আমার হায়ার 8 বিট ডিসপ্লেসমেন্টের জন্য। এখানে কিন্তু আমার হায়ার 8 বিট ডিসপ্লেসমেন্টের কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে শুধুমাত্র 8 বিট ডিসপ্লেসমেন্ট হয়েছে, তার মানে আমি শুধুমাত্র লোয়ার 8 বিট ডিসপ্লেসমেন্ট ব্যবহার করেই কিন্তু আমার ইনস্ট্রাকশন ফর্মেটটি শেষ করতে পারি। তাহলে 43H এটাকে আমি বাইনারিতে লিখি, তাই বাইনারিতে কত লিখতে হবে, 67 লিখতে হবে, 67 লিখতে হবে, তো বাইনারি 67 মানে কত, 67 মানে হচ্ছে 01, তাহলে আমি 8 বিটের 67 লিখে ফেললাম, যদিও লিখাটা আসলে ভালো হয়নি, তোমরা বুঝে নিও যে এটা হচ্ছে 67, বাইনারি 67 লিখলে যা হয়। তো এটা দেখো কত বাইট ইনস্ট্রাকশন হয়ে গেলো, এখানে 8 বাইট, প্রথম 1 বাইট দখল করছে, এটা হচ্ছে আমার প্রথম 1 বাইট, দেন এটা হচ্ছে আমার দি সেকেন্ড 1 বাইট এবং এটা হচ্ছে আমার থার্ড 1 বাইট, তার মানে ইনস্ট্রাকশন কিন্তু আমার 3 বাইট জায়গা দখল করছে। তো এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে দেখো এখন যদি আমরা এই এক্সাম্পলটার জন্য যদি ইনস্ট্রাকশন ফর্মেট তৈরি করতে চাই, তাহলে এটা মুভ ইনস্ট্রাকশন, তো মুভ ইনস্ট্রাকশনের জন্য আমরা জানি 6 বিটের অপকোডটি কী হবে, 01000, হ্যাঁ সরি আমি ভুল লিখে ফেলছি, হ্যাঁ এটা হবে হচ্ছে আমার 100010, এতক্ষণ তোমাদের হয়তো এটা মুখস্থ হয়ে গেছে যে 100010, 6 বিটের অপকোডটি লিখে ফেললাম। দেন ডিটি হবে কি, আমি কাকে রেফারেন্স হিসেবে ধরবো, তো বলো দেখেন আমি কাকে রেফারেন্স হিসেবে ধরতে পারি, নিশ্চয়ই এই জেনের পাবলিশটা কী করবো, রেফারেন্স হিসেবে ধরবো, তাহলে এখান থেকে এদিকে আমার যাবে এই 16 বিটের মেমোরি অ্যাড্রেস থেকে, এই যে মেমোরি অ্যাড্রেসটি দেওয়া আছে, এই মেমোরি অ্যাড্রেসের ডেটাটা আমার কোথায় যাবে, 6 রেজিস্টার যাবে, এটা কিন্তু 16 বিটের রেজিস্টার, তাহলে এখান থেকে যাবে এখানে, কিন্তু রেফারেন্স হিসেবে ধরবো কাকে, ডেস্টিনেশনকে, তার মানে এখানে লিখবো কি, টিউব,
তাহলে এখান থেকে আমাদের যা ডেটা যাবে এ রেজিস্টারে 2 কে যেহেতু রেফারেন্স হিসেবে ধরলাম তো আমরা জানি যদি ডিস্ট্রিবিউশন কে রেফারেন্স হিসেবে ধরি তাহলে আমার ডি এর ভ্যালু হবে কত 1 দেন w হচ্ছে আমরা কত বিট ডেটা নিয়ে কাজ করছি দেখো এই মেমরি লোকেশনের ডেটা আমরা 6 রেজিস্টারে দিছি তো 6 রেজিস্টারে দিছি তার মানে বুঝতে পারছি আমরা 16 বিট ডেটা নিয়ে কাজ করছি আর 16 বিট ডেটা মানে 2 বাই ডেটা নিয়ে কাজ করলে আমরা জানি w এর ভ্যালু হয় কত 1 তাহলে আমরা মোড দিয়ে দেব মোড মোড কত হবে দেখো তো সরি মোড দেওয়ার আগে আমরা কি হবে 6 এর জন্য আর ইজ এর ভ্যালুটা বের করে ফেলবো তো 6 এর জন্য দেখো 16 বিটের জন্য w ভ্যালু 1 এবং 6 এর জন্য ছেলের জন্য যা 6 এর জন্য কিন্তু তাই 001 তো রেজিস্টারের ভ্যালুটা হবে কত 001 তো 001 এবং w যখন 1 দেখবে তখন বুঝে ফেলবে যে আমার cx নিয়ে কাজ করতে হবে যদি রেজিস্টার ভ্যালু 001 দেখতে এবং w ভ্যালু 0 দেখতে তখন বুঝতে হবে আমার cl নিয়ে কাজ করতে হবে তখন 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করতে হবে এতে বুঝতে পারছে এখন রেজিস্টার মাইক্রোসে এখন বুঝতে পারছে আমাকে 16 বিট ডেটা নিয়ে কাজ করতে হবে দেন মোড এবং rm কার জন্য 16 বিট অ্যাড্রেসের জন্য তো 16 বিট অ্যাড্রেসের জন্য আমার কি ছিল এই যে ডাইরেক্ট অ্যাড্রেস 16 বিট অ্যাড্রেসের জন্য আমার rm কত 00 তাহলে সরি মোড হচ্ছে আমার কত 00 তো মোডটা আমি 00 লিখে ফেলি মোড হচ্ছে আমার 00 দেন আমার rm এর ভ্যালু rm এর ভ্যালুটি কত হবে ডাইরেক্ট অ্যাড্রেসের জন্য 16 বিট অ্যাড্রেসের জন্য আমার rm ভ্যালু হবে 110 110 তাহলে আমার এই एग्जांपलটির জন্য ইনস্ট্রাকশনটির জন্য আমার ইনস্ট্রাকশন ফরম্যাট তৈরি করে কি এখন শেষ হয়েছে শেষ কিন্তু হয়নি কারণ দেখো মাইক্রোসেস জানতে পারছে এখন যে আমার কি অপারেশন করতে হবে কাকে রেফারেন্স করতে হবে কত বিট ডেটা নিয়ে কাজ করতে হবে এবং অপেন্ড হবে আমার বিএক্স রেজিস্টারটি সরি সিএক্স রেজিস্টারটি এবং আরেকটি অপেন্ড হবে আমার 16 বিটের অ্যাড্রেস এটা থেকে আমি বুঝতে পারলো এই এটা আর এইটা এই দুটো থেকে বুঝতে পারলো কি 16 বিটের অ্যাড্রেস নিয়ে কাজ করতে হবে কিন্তু 16 বিটের অ্যাড্রেসটা কি সেটা কিন্তু জানে না তার মানে এগেইন আমাকে কি করতে হবে এগেইন কিন্তু আমাকে লোয়ার 8 বিট ডিসপ্লেসমেন্ট এবং হায়ার 8 বিট ডিসপ্লেসমেন্ট উভয় 16 বিট আমাকে এখন ব্যবহার করতে হবে তো লোয়ার 8 বিট ডিসপ্লেসমেন্ট কত আমার 43 তো 43 কে আমার বাইনারিতে করলে কত হয় সেটা তোমরা তাহলে এই জন্য আমার কি অ্যাড্রেসের জন্য লোয়ার 8 বিট ডিসপ্লেসমেন্ট এবং হায়ার 8 বিট ডিসপ্লেসমেন্ট লিখে ফেলতে হবে মানে লোয়ার 8 বিট এবং হায়ার 8 বিট লিখে ফেলতে হবে তো এখানে লোয়ার 8 বিট মানে কোনটা বলো তো আমাদের 3 নম্বর বাইট হবে 3 নম্বর বাইট হবে লোয়ার 8 বিটের জন্য এটা হচ্ছে 3 নম্বর বাইট আর 4 নম্বর বাইট হবে আমার কার জন্য হায়ার 8 বিটের জন্য লোয়ার 8 বিট কোনটা আমার এখানে লোয়ার 8 বিট কিন্তু হচ্ছে 7 এ তার মানে এখানে আমার আসবে কত 7 এ তো 7 এর যদি আমরা বাইনারি করি তো 7 এর ডেসিমাল হয় কত 7 এর ডেসিমাল হয় হচ্ছে 122 তো 122 কে যদি আমরা বাইনারিতে লিখে ফেলি তাহলে হয় হচ্ছে আমার 0 1 1 1 1 0 1 0 এটা হচ্ছে আমার 122 এর বাইনারি ফরম্যাট দেন 43 43 নাম আগে করেছিলাম তো 43 মানে 67 তো 67 যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে হয় কি 0 1 0 0 0 0 1 1 তাহলে এটা কিন্তু আমার এই ইনস্ট্রাকশনের জন্য ইনস্ট্রাকশন ফরম্যাট গঠন করা শেষ তাহলে এই 8 বিট এই সেকেন্ড বাইট 8 বিট দেন থার্ড বাইট 8 বিট লোয়ার ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে হায়ার ডিসপ্লেসমেন্ট বা হায়ার অ্যাড্রেস যেটা বলি তো আমার মোট এই ইনস্ট্রাকশন তোমার এই 4 বাইট জায়গা দখল করবে তো আশা করি তোমরা ইনস্ট্রাকশন ফরম্যাট সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়েছো তো তোমাদের সুবিধার্থে আমি আরও কিছু ভিন্ন এক্সাম্পল আর কিছু জটিল এক্সাম্পল আমি নেক্সট লেকচার ভিডিও দেখাবো যাতে তোমার আমার সঙ্গে থাকার জন্য আমি আমার নেক্সট লেকচার ভিডিওতে এই সেগমেন্ট ওভাররাইড প্রিফিক্স এই ধরনের কিছু এক্সাম্পল দেখাবো আল্লাহ হাফেজ